আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইয়েদিনা হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতে পেলেন এক ইয়েমেনি যুবক তার মাকে পিঠে বহন করে তাওয়াফরত অবস্থায় ভিড়ভিড় করে বলছে যে আজ আমি আমার মায়ের জন্য অনুগত উটের মতো, কোনো ভয় বা কষ্ট আমাকে তা থেকে বিরত রাখতে পারবে না। এবং তাওয়াফ শেষে সেই ইয়েমেনি লোকটি হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে আব্দুল্লাহ ইবনে উমার, আমার মা যতদিন আমাকে গর্ভে ধারণ করেছেন তার থেকে বেশি সময় আমি তাকে বহন করেছি, আমি কি আমার মায়ের প্রতিদান দিতে পেরেছি? সাইয়েদিনা হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, তুমি তোমার মায়ের এক দীর্ঘ শ্বাসের প্রতিদানও তুমি দিতে পারোনি। এই ঘটনা থেকে বা এই হাদিস থেকে আমরা বুঝতে পাই যে আমরা যতই ভাবি না কেন আমরা মা বাবার জন্য আমরা বিশাল কিছু করে ফেলেছি, আদতে মা বাবার হক আদায় করা কারো পক্ষেই সম্ভব নয়। তাই আমাদেরকে মা বাবার হকের বিষয়ে আত্মতৃপ্তিতে না ভুগে কেবল আমাদের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা অব্যাহত রাখাই শ্রেয়, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্টি হন।